بسم الله، الحمد لله، والصلاة والسلام على رسول الله، أما بعد، إن شاء الله آج أمرا سورة النساء چاكتی آيات نی آلوچنا کرو اکشو چوالیش، اکشو پایتالیش، اکشو چه چولیش، ایبون اکشو شات چولیش، ایبون ایبا بے أمرا إن شاء الله پانچوم پاراتا ختم دیبو ایبون ایخانے اللہ سبحانه وتعالى ای ستیل منافقین دیر شمپور کے بول چین ایبون تادر فائنالی کی হবে আগুনে। আগুনের তাদের আজাব এবং গন্তব্যস্থল সম্পর্কে স্পেশাল টাইপের আজাব আছে সেটা সম্বন্ধে বলছেন। কিন্তু এট দ্য সেম টাইম অ্যাজ ইউজুয়াল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য তাওবার দরজা ওপেন করছেন যদি মারা যাওয়ার আগে তারা তাওবা করে। কাজেই আসুন আমরা এই চারটি আয়াত নিয়ে আলোচনা করি। أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا. سلطانا مبينا أي إدغام بغنة كاجيكتو ويت كرتا بسلطانا مبينا. هي إيمان دارغون لا تتخذوا الكافرين تمرا كافر در کے گروهن کرونا اولیاء بندو روپے من دون المؤمنين مؤمن در کے بات دے اتوریدون ان تجعلو تمرا کی چاو جے اللہ سبحانه وتعالى تم در روپورے تجعلو للہ علیکم اللہ تم در اگنسٹے اکتا دلیل پرمان جیتا شسپرشت اکتا پرمان گروهن کروک تمرا کی چاو جے اللہ سبحانه وتعالى تم در ای کارمو جیتا ہوچے کافر در کے منافقین در کے بندھو شروب دھورے نیوا ایتا جدی تمرا کرو تالے اللہ چیک لسٹے তোমাদেরকে আজাব দেওয়ার সব ক্রাইটেরিয়াগুলো তোমরা চেক করে ফেলে এটা অনেকটা মান। তারপরে আয়াত আমরা পড়ি ইন্নাল মুনাফিকিনা ফি দরকিল আসফাল মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিকিনরা হবে কিয়ামতের দিনে ফি দরকিল আসফাল সবচেয়ে নিম্ন স্তর কিসের মিনান নার মানে কিয়ামতের দিনে তারা আগুনের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে মুনাফিকিনরা। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা এবং আপনি তাদের কোনো নাসির সাহায্যকারী পাবেন না। কিয়ামতের দিনে দুনিয়াতে যদি মুনাফিকিনদেরকে সাহায্য করতে আসে ইহুদিরা খ্রিস্টানরা হোয়াটএভার তারা হয়তো করতে পারে কিন্তু সেই দিন তো আর কোনো অবস্থা নাই। ফালান তাজিদ লাহুম নাসিরা। তারপরে 146 আল্লাহ কি বলছেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনহুম লিল্লাহ فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما. أجر أي جيم تقلقلها بعظيما وتعظيما عظيما إلا الذين تابوا except من أجر آيات منافقين را جهنم جاب except إلا الذين ترى جرى تابوا توبة كله وأصلحوا এবং সংশোধন করে ফেললো। আর মুনাফিকিনদের ক্যারেক্টারগুলো যেটা করতো আগে ওই ক্যারেক্টার থেকে দূরে গেছে তার মানে তাওবাটাকে তারা প্রুফ করেছে থ্রু কাজ শুধু মুখে তাওবা না। ওয়াতাসামু বিল্লাহ এবং তারা দীর্ঘভাবে মজবুতভাবে ধরে রেখেছে এসমা মজবুতভাবে আটকে ধরেছে বিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশি ধরে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্মের উপরে ওয়া আখলাসু দীনহুম লিল্লাহ এবং তারা তাদের দিনটাকে তাদের রিলিজনটাকে ইখলাস করেছে খুলুসিয়ত সহকারে ইসলামে ঢুকেছে তার মানে আর কোনো রিয়া নাই তার মানে আর আগের যেগুলো বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামাজটা খুব অলসভাবে নামাজে যায় এগুলো আর নাই আখলাসু দীনহুম লিল্লাহ এগুলো যদি করে থাকে ফাউলাইকা মাআল মুমিনিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুমিনদের সাথে একত্র করবেন ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিন আজরান আযীমা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে দিবেন أجرا عظيما هنيك برو ريوارد هنيك برو ريوارد تارپور رأيت تمرا پوري ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما ما يفعل الله الله پرسنو کرچن الله سبحانه وتعالى اتر كسو دور کرنائي الله سبحانه وتعالى ما يفعل الله بعذابكم মানে সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে কি কি লাভ আল্লাহর মা ইফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম তোমরা যদি শুকর করো এবং বিলিভ করো মানে আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি থ্রু অ্যাকশন এবং আমাদের মনের ভিতরে যদি আমরা ঈমান আনি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আযাব দিয়ে কি লাভ আল্লাহর ওই জন্য আমরা যেন রেস্ট অ্যাসিওর হয়ে থাকি
যে আমরা ঈমান এবং শুকরিয়া আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আযাব দিবেন না ইনশাআল্লাহ। কারণ ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল্যদায়নকারী, যে এগুলো ভালো কাজ করে আল্লাহ তার কাছে এটা অ্যাকসেপ্ট করে, শুকরটাকে কবুল করেন এবং তিনি আমাদের কাজ ভালোমতো জানেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, হেদায়েত দেয় এবং এই নিফাকের কাজগুলো থেকে আমাদেরকে যেন দূরে রাখে। আসুন এই চারটি আয়াত নিয়ে আমরা কিছু আলোচনা করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকিনদের একটা বড় ক্যারেক্টার এখানে প্রকাশ করলেন, যে মুনাফিকিনরা কাফেরদের সাথে তাদের বন্ধুত্ব, ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বলছেন যে তোমরা এই কাজটা করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এবং মদিনাতে ন্যাচারালি ইসলাম আসার আগে এরকম অনেকে ছিল যারা মুশরিকিন ছিল আগে, তারা ইহুদিদের সাথে বানি কুরাইদা বা এরকম ইহুদিদের সাথে তাদের বন্ধুত্ব ছিল এবং রাদাও ছিল, মানে দুধ মাও ছিল একজন মানে মদিনাবাসীদের ভিতরে। তার মানে মুশরিকিন এবং ইহুদিরা তারা অনেক সময় মিক্স হয়েছিল, তাদের বিয়ে শাদীর ব্যাপারে বলেন অথবা দুধ মা অথবা এইসব। তারপরে ইসলাম যখন আসলো তখন তারা মুমিন হয়ে গেলেন আনসাররা, আবার ওইদিকে ইহুদিরা থেকে গেল। ওই জন্য তাদের ভিতরে একটা প্রশ্ন ছিল এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এই কোশ্চেনটাও করেছিলেন সেভারাল টাইমস, যে হে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের তো এরকম কিছু আত্মীয় স্বজন আছে এবং দুধ রিলেশনশিপও আছে এই ইহুদিদের সাথে, আমরা কাদের সাথে বন্ধুত্ব করব? এবং বন্ধুত্ব বলতে মুআলা মানে হচ্ছে অলওয়েজ, এই যে আউলিয়া যখন বলা হয় এখানে হার্টের একটা ভালোবাসা থাকে। তো এইখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুহাজিরিন, তোমরা যদি বন্ধুত্ব করতে চাও এই মুহাজিরিনদের সাথে করো। বন্ধুত্ব বলতে এই হার্টের ভালোবাসা, কারণ এটার ভিতরে স্পিরিচুয়াল এবং ইমান আছে। ওই জন্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বলছেন যে তোমরা লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া আমিন দুনিল মুমিনিন। আবার আল কাফফাল ওনার তাফসিরে উনি বলেছেন যে হে মুমিনরা, তোমরা এর আগের আয়াতগুলোতে আমি তোমাদের কাছে মুনাফিকিনদের ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে বললাম, কাজেই তোমরা ওই মুনাফিকিনদেরকে কাফের বলেছেন এখানে। এটা কাফফালের আয়াত অনুযায়ী যে তোমরা এই মুনাফিকিনদের বন্ধু হয় না, তোমরা মুনাফিকিনদের বন্ধু হয় না। তা কাজে এখানে এই দুইটাই হতে পারে যে কাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, আবার এটা হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকিনদের সাথে কথা বলছেন। এবং আমরা এর আগেও এরকম আয়া দেখেছি যেখানে আল্লাহ মুনাফিকিনদেরকে বলছেন যে হে মুনাফিকিনরা, যারা নিজেদেরকে বলছো আমরা মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুটাকে ওইভাবে আমরা বুঝতে হবে, যারা নিজেদেরকে মুমিন বলছো লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা সত্যিকার যারা মুমিন তাদেরকে রেখে দিয়ে এই কাফেরদের পিছনে কেন লেগেছো? তো এটাও ইবনে আতিয়া ওনার তাফসিরে বলছেন, কাজে এগুলো সবগুলাই হতে পারে। কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস যেই কথাটা সেটা হচ্ছে এই আয়াতটা যেটা দ্বারা শেষ হলো, আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, যে তোমরা যদি এরকম কাজ করো যে মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের কাছে দৌড় মারো, তাদেরকে বন্ধু স্বরূপ ধরে নাও, মনে করো তারাই আমাদেরকে সেভ করবে, এটা যদি করো তাহলে কিন্তু জেনে রেখো আল্লাহর তোমাদেরকে আজাব দেওয়ার আর কোনো কিছু বাদ নাই, আল্লাহর আজাব আসছে সুলতানাম মুবিনা হুজ্জাতান যাহিরাতান ওয়াদিহা, যে তোমরা যদি এই কাজটা করো তাহলে জেনে রাখো যে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এগেনস্টে অ্যাকশনে নিয়ে যাওয়ার আর কোনো কিছু বাদ নাই। কাজেই আর যদি আমরা সোসাইটিতে বেঁচে থাকতে চাই এবং চাই যেন আমরা প্রগ্রেস করি দুনিয়ার ক্ষেত্রে, ডেভেলপমেন্ট করি, আমরা যেন কাফেরদের পিছনে দৌড় না মারি, এই মুআলাটা যেন না করি, মুআলাটা না করি। এবং মুআলাটা বলতে আপনাদেরকে যেটা আমি বললাম যে এটা হার্টের ভালোবাসা, একবারে খুব পিওর, তাদের কাছে যে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া, এটা মানে এরকম না যে তাদের সাথে ভালো ব্যবহার করা, লেটার সিগ্রিগেট। ওই জন্য এখানে আমি সাসা ইবন সারহানের একটা সুন্দর কথা আপনাদেরকে বলি, সেখানে সে তার একটা ভাতিজাকে একটা নসিহাত করেছে, বলেছেন যে খালিস আল মুমিন ওয়া খালিক আল কাফির ওয়াল ফাজির। খালিস আল মুমিন মানে একটা মুমিনের সাথে তুমি খুলুস সহকারে, ইখলাস সহকারে বন্ধুত্ব করো, মানে তাকে ভালোবাসো, সে একটা মুমিন, আল্লাহর ওয়াস্তে তাকে ভালোবাসো, এই যে ইমানের পরিচয় যেটা। কিন্তু বললেন ওয়া খালিক আল কাফির ওয়াল ফাজির, এবং একটা কাফের মাস্তান হোক, কাফের হোক, অন্য অন্য যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করো। খালিক বললো, তাকে বললো খালেস বললো না, এবং সে এক্সপ্লেন করলো ফাইন আল ফাজির ইয়ারদা মিনকা বিল খুলুক আল হাসান, কারণ হতে পারে যে এই কাফের এবং ফাজিরের সাথে তুমি ভালো ব্যবহার করতে করতে একটা টাইম আসবে যে সে ইসলামের ভিতরে চলে আসতে পারে,
কাজেই তুমি যখন তার সাথে ভালো ব্যবহার করছো, এটাও একটা নিয়ত থাকা উচিত যে হয়তো আমি আমার এই অ্যাকশনের থ্রুতে তাকে আমি অ্যাট্রাক্ট করছি টুয়ার্ড ইসলাম। কিন্তু মন থেকে একটা ঘৃণা থাকতে হবে এই কাফের, স্পেশালি যদি মানে এটা হচ্ছে নর্মাল কাফের কথা বলছি, কিন্তু যদি নেতানিয়াহুর মতন কাফের হয়ে থাকে, ইয়াটার মতন কথা, তাহলে তার সাথে আমাদের ঘৃণা করতে হবে এনি টাইপ অফ এরকম, যেহেতু তারা আমাদের এগেনস্টে অলরেডি যুদ্ধের ভিতরে আছে। কাজে আমাদের এই এই সাসা এবং সারহানের কথাকে আমাদের এইভাবে বুঝতে হবে। এবং সুরা মুমতাহানাতে পড়লে, সুরার মুমতাহানা এটা পড়লে আপনারা দেখবেন যে কাফেরদের ভিতরে কিভাবে আল্লাহ সুবহানাহু তাআলা ডিফারেন্সিয়েট করেছেন যে কাফেররা হচ্ছে আমাদের এগেনস্টে নাই কিন্তু সে কুফরের উপরে আছে, আবার যে কাফের সে অ্যাক্টিভলি ইসলামের এগেনস্টে আছে, যেমন এখন ইসরায়েল এবং আমেরিকা যে কাজটা করছে। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা 145 বলছেন যে কাফেরদের মুনাফিকিনদের ক্যারেক্টারটা বা তাদের পরিণতি কি হবে কিয়ামতের দিনে, যে ফিদ্দারকিল আসফালে মিনান নার, কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দারকিল আসফালে মিনান নার করবেন, জান্নাত এবং জাহান্নাম। জান্নাতের অনেক লেভেল আছে, এটাকে কোরআনিক ল্যাঙ্গুয়েজে দারাজাত বলা হয়, জান্নাতেরকে দারাজাত বলা হয়। দারাজা মানে সাধারণত আপনার সিঁড়ির মতন, একটার উপরে আরেকটা, একটার উপরে একটা। আর জাহান্নামকে যখন ডিসক্রিপশন দেওয়া হয় তখন এটাকে দারাকাত বলা হয়, দারাকাত আর দারাজাত, ওই জন্য এখানে দারকেল আসফালে মিনান নার বলে। দারাক আর দারাজাতের ডিফারেন্স হচ্ছে যে দারাজাত যেটা জান্নাতের, এটা হচ্ছে একটার উপরে আরেকটা, আর জাহান্নামের একটার নিচে আরেকটা। মানে সিঁড়ি যদি আপনি বেসমেন্টে যান তাহলে এটা দারাকাত হয়ে যাবে, আর সিঁড়ি যদি উপরে যান দোতলা তিনতলা তাহলে ওইটা দারাজাত হবে। তো এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝানোর জন্য এই ওয়ার্ডটা ইউজ করলেন যে দারাকাত। এবং জাহান্নাম অনেক লেভেল, অনেক স্তর, এবং কোরআন শরীফ পড়লে আমরা জাহান্নামের অনেক নাম পাবো, ইভেন 7টা নাম আমরা দেখতে পাবো, যেটা আবু হুরায়রা বলেছেন যে জাহান্নাম, তারপরে লাভা, তারপর হোতামা, সাইর, সাকার, জাহিম, হাউইয়া। হাউইয়াটা হচ্ছে ওয়ান অফ দ্য এন্ড। কাজেই জাহান্নামের এগুলা স্তরের ভিতরে এই মুনাফিকিনরা একবারে সবচেয়ে নিচের স্তরে থাকবে। ইবেন আমার একটা সুন্দর কথা বলেছেন, আবদুল্লাহ ইবেন আমার, উনি বলছেন যে কিয়ামতের দিনে সবচেয়ে কঠিন শাস্তি তিন ক্যাটাগরি পিপল, এবং সবগুলো কোরআনের ভিতরে। একটা হচ্ছে মুনাফিকিন, এবং আমাদের আজকের আয়াতটা আপনারা শুনলেন, দারাকেল আসফালে মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে। আর সেকেন্ড হচ্ছে যারা সুরাতুল মায়েদায় কাফের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডিক্লেয়ার দিয়েছেন, যারা হচ্ছে সুরাতুল মায়েদাতে ঈসা আলাইহিস সালামের সাথে যারা ছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের সামনে এরকম বড় নমুনা নিয়ে আসার, যেটা হচ্ছে আকাশ থেকে একটা খাওয়া নিয়ে আসলে তোমরা যদি না বিলিভ করো, ফা ইন্নী উআদ্দিবুহা আযাবান লা উআদ্দিবুহু আহাদা মিনাল আলামিন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব বড় সাইন যদি আনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং ওই সাইনটা আনার পরেও যদি তারা এটা বিলিভ না করে, তাদের ক্যারেক্টারটা আল্লাহ বলছেন ওয়াদিবুহু আযাবান লা ওয়াদিবু আহাদা মিনাল আলামিন। সূরা মায়েদাতে আপনি পাবেন যে তাদেরকে আমি সেরকম আযাব দেব যেটা অন্য কাউকে দেইনি আমি এরকম আযাব, তার মানে এটা একটা স্পেশাল আযাব। আর থার্ড নম্বর হচ্ছে আলে ফিরাউন, ফিরাউন এবং তার গোষ্ঠী, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদখুলু আল ফিরআউনা আশাদ্দাল আযাব, আশাদ্দাল আযাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, সেটা হচ্ছে মানে আযাবের সবচেয়ে শেষ যেই লেভেলটা, আশাদ সবচেয়ে কঠিন আযাব। এখন কোশ্চেন হচ্ছে কেন মুনাফিকিনরা এরকম কঠিন আযাব পাবে, কারণ মুনাফিকিন এবং কাফের অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দে আর দ্য সেম ইন দ্য সেন্স যে যারা মুনাফিকিন বলতে আমি মিন করছি যারা নিফাক এতিকাদি, মানে সত্যিকার অর্থে তারা নিজেরাও মনে করে যে আমি তো মুসলমান না, জাস্ট আমি নামে ইসলামে ঢুকছি বা কোনো একটা এজেন্ডার কারণে ইসলামে ঢুকছি, সেই টাইপের মুনাফিকিন। আর কাফেররা তো সেম ইন টার্মস অফ কুফরি এবং বিলিফ সিস্টেমে, দুজনই কাফের, কিন্তু মুনাফিকিন আরও বেশি আযাব পাবে এই কারণে যে সে কুফরির সাথে অ্যাড করেছে এই অ্যাক্টিংগুলো, সে কুফরির সাথে অ্যাড করেছে অ্যাক্টিভলি স্পাইগিরি করা, কাফেরদের কাছে যে মুসলমানদের খবর দেওয়া, কাফেরদের কাছে যে ইসলাম সম্পর্কে ব্যঙ্গ করা, বা তাদের ওন মজলিসে যখন তারা গোপনে থাকে ইসলাম সম্বন্ধে ঠাট্টা মশকরা করে, জোকস করে, কাফেরদের কাছে যে মুসলমানদের খবর দেয় এবং তারা ট্রাই করে যে কাফেররা এসে মুসলমানদেরকে ধ্বংস করুক, এই যে এইসবের কারণে এই দারকেল আসফালটাতে তারা পাবে এইসব কারণে। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে তাদেরকে এই দারকেল আসফালে দিচ্ছে, কিন্তু সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবার গেটটা খুলে রাখেন। এবং এখানে আমরা এই নমুনাটা দেখলাম
যে এত কিছু বলার পরে, দারকেল আসফালে বলার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবার গেটটাকে ওপেন করলেন। এবং কোরআন শরীফে যখনই আপনারা দেখবেন যে খুবই কঠিন কোনো আযাবের কথা এসেছে, লেট আস সে যারা ঈসাকে আল্লাহর সন্তান মনে করে, আল্লাহর ছেলে মনে করে অথবা ট্রিনিটিতে বিশ্বাস করে, এইসবের কথা যখন সূরা মায়েদাতে এসেছে, ইল্লাল্লাযিনা তাবু, এক্সেপ্ট যারা তাওবা করে, এই যে তাদেরকে তাওবার গেট ওপেন করে দিলেন। খন্দক, ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু, সূরা বুরুজ আপনারা পাবেন যে এই বাদশাটা খন্দক বা মাটিতে গর্ত করে সেখানে আগুন দিয়ে মুসলমানদেরকে কষ্ট দিয়েছিলেন। খ্রিশ্চিয়ানিটিটা যখন মেন রিলিজন ছিল বা সত্যিকার রিলিজন ছিল, এই বিলিভার্সদেরকে তারা যখন এইভাবে আগুনে পুড়ে মেরে ফেলো, কত বড় একটা কঠিন গুণা, সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবার গেটটা ওপেন করলেন। তা আমাদের সামনে এখানে আজকের আয়াতে এই মুনাফিকিনদের সম্পর্কে বলতে যে আল্লাহ কথা বললেন, ইল্লাল্লাযিনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, কিন্তু আপনারা এখানে লক্ষ্য করলেন যে তাদেরকে এই তাওবাটা কিন্তু জাস্ট তারা তাওবা করলে হবে না, এটাই আমরা আজকে বুঝতে পারলাম, তাই না? কিভাবে বোঝা গেল? যে দেখেন এই তাওবাটা করার সাথে কতগুলো কন্ডিশন দিলেন, ইল্লাল্লাযিনা তাবু বললে শুধু হলো না, না তাবু ওয়া আসলাহু। ওই জন্য তাওবা, কবুল তাওবা যদি আমরা চাই তাহলে এটার ওটা ইসলাহ করতে হবে। আসলাহ মানে মেরামত করে দেয়, কারণ তারা যখন মুনাফিকিন ছিল অনেক কিছু নষ্ট করে দিয়েছে, অনেক কিছু মুসলমান সমাজে তারা নষ্ট করেছে, সমাজের ভিতরে ঢুকে তারা বিভিন্ন কিছুকে চেঞ্জ করেছে, এডুকেশন সিস্টেম চেঞ্জ করেছে, ইন্ট্রোডিউস করেছে এলজিবিটি কিউ, লেটাসে কাফেরদের কাছে গিয়েছে, ইহুদিদের কাছে গিয়েছে, মানে অনেক অনেক কিছুকে ধ্বংস করেছে তারা। কাজী যদি তারা তওবা করতে চায়, আহলান ওয়া সাহলান, আল্লাহ তওবা কবুল করবেন, কিন্তু বাসায় বসে থাকলে হবে না। যেগুলো তুমি নষ্ট করছো এখন সেগুলোকে আবার মেরামত করো। ওয়া আসলাহু, এটাই মানে হচ্ছে ওয়া আসলাহু। ওয়া আতাসামু বিল্লাহ, এবং আল্লাহর কাছে যে তারা আশ্রয় চেয়েছে, আল্লাহর কাছে যে তারা তাদের ভরসা, এবং আগে তারা আতাসামু কাফেরদের কাছে যে দৌড় মেরেছে। এসমা মানেটা কি অ্যাকচুয়ালি? এসমা মানে হচ্ছে রক্ষা করা। কেউ যখন কারো প্রোটেকশনে থাকে, মনে করেন হাজব্যান্ড হচ্ছে ওয়াইফের এসমা, তাকে প্রোটেকশন দিয়ে রেখেছে। আমরা যখন আরবিকে ক্যাপিটাল শহরকে আসেমা বলা হয়, রিয়াদ ইজ আসেমা অফ সৌদি আরাবিয়া, কেন আসেমা বলা হয়, যে সাধারণত ক্যাপিটাল শহরটাই একটা দেশের মেন, ঢাকা যেমন বাংলাদেশের, ওইখানেই মিলিটারির হেডকোয়ার্টার, ওইখানেই প্রধানমন্ত্রীর পাওয়ার হাউস, সব কিছু ওইখানে। একটা দেশকে দখল করতে হলে আপনি ক্যাপিটালকে যদি দখল না করেন তাহলে দেশটা দখল করা হলো না। ওই জন্য এই এই আতাসামু বিল্লাহ মানে তারা দৌড় মেরে যে আল্লাহর কাছে এসমাটা চেয়েছে। আতাসামু বিল্লাহ ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, এই যে তারা যে এইসব রিয়া করতো, এটা করতো, এটা করলে আর হবে না। আখলাসু দীনাহুম লিল্লাহ, এই যে তিনটা শর্ত যেগুলো দিলেন মুনাফিকিন, এই তিনটা শর্ত করলে তারা কি মুমিন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ফাউলাইকা মাআল মুমিনিন, যে তারা পিওর মুমিন না, কারণ তারা অলরেডি এইসব পাস্ট যেগুলো করে এসেছে এগুলা খুবই কঠিন, এগুলাকে শোধরানো। ওই জন্য আল্লাহ বললেন মাল মোমিনী, তারা মোমিনদের সাথেই হবে, তো ইনশাআল্লাহ জান্নাতে যাবে, মোমিনদের সাথেই পার পেয়ে যাবে যদি তারা এইসব কন্ডিশন করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্টিল ওই জিনিসটা দেওয়ার জন্য বললেন মাল মোমিনিন, এবং এন্ড করলেন ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোমিনদেরকে আজরান আবিমান দিবেন, অনেক রিওয়ার্ড দিবেন। কাজেই মুনাফিকিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে স্টিল তোমাদের জন্য ডোর ওপেন, এই মুমিন গোষ্ঠীটাই হচ্ছে সবচেয়ে ইয়া পাবে, কাজে তোমরা ট্রাই করো যত সম্ভব এই মুমিনদের সাথে থাকার, থ্রু এইসব কন্ডিশন, এই তিনটা কন্ডিশন, আসলাহু ওয়া আতাসামু বিল্লাহ ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ ফাউলাইকা মাআল মুমিনিন। এবং কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাকে শেষ করলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে বলছেন যে তোমরা যদি শুকর করো এবং বিলিভ করো তাহলে তোমাদেরকে আযাব দিয়ে আল্লাহ কি লাভ, কোনো লাভ নাই, কারণ ইন্নাল্লাহা শাকিরান আলীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরই পছন্দ করেন। কাজেই মানুষ যখন কাউকে আযাব দেয়, আল্লাহ তো ওরকম না, মনে করেন আমরা যখন রিভেঞ্জ নিই, আমার বাপকে হত্যা করেছে, আমি সন্তান তাকে রিভেঞ্জ নিব, ওই জন্য তাকে টর্চার যখন করবো আমার ভিতরে একটা শান্তি আসবে যে হ্যাঁ আমার ফাদারকে করেছিল, আমি এখন তাকে টর্চার করি। এই যে দুনিয়ার যে এই এই রিটালিয়েশন এবং রিভেঞ্জ, এটা তো আল্লাহর ক্ষেত্রে নাই, তাই না? আল্লাহর ক্ষেত্রে নাই, ওই জন্য
আমাদেরকে আজাব যদি আল্লাহ দেন, আল্লাহর আল্লাহর কোনো এজেন্ডা নাই যে আমি ওকে আজাব দিই তাহলে আমার আমাকেও সে এরকম করেছিল আমি তাকে আজাব দিচ্ছি না, এটা এটা না। মানে ফাআলুল্লাহু বিআযাবিকুম, যদি আমরা শুকরিয়া করি এবং আল্লাহকে ইবাদত যদি করি তাহলে এটা কোনো আমাদেরকে আজাব দিয়ে আল্লাহর কোনো লাভ নাই। ইন আদার ওয়ার্ডস, মানে ফাআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ ক্ষতি করতে পারে না। যখন কেউ কুফরি করে আল্লাহর কোনো ক্ষতি হয় না, আর যে ইমানই করে তারও আল্লাহর কোনো লাভ হয় না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এগুলো সব ক্ষতি এবং লাভ আমরা নিজেরাই উপভোগ করব যখন আখেরাতে যে জান্নাত এবং জাহান্নামের ইস্যুটা আসে। ওই জন্য ইবনে আব্বাস এখানে খুব সুন্দরভাবে বলেছেন যে এখানে যে শুকরের কথাটা বলেছেন, ইন শাকারতুম ওয়া আমানতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো আল্লাহ তোমাদেরকে আজাব দেবে না। এই শুকরিয়াটা হচ্ছে তাওহীদ, কারণ আমরা জানি যে যার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহটা সত্যিকার অর্থে আছে, সে হার্ট থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জাহান্নামে যাবে না। অথবা যদি ওটার ভিতরে একটু কমতি থাকে কিন্তু স্টিল বেসিক লা ইলাহা ইল্লাল্লাহটা যদি আছে জাহান্নামে কিছুদিন থেকে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার জান্নাতে দেবেন, তার ফাইনাল ডেস্টিনেশন হবে জান্নাত। ওই জন্য এই শুকুরটার জন্য আমাদের ভিতরে থাকে, এবং শুকুরের স্টার্টটাই হবে যেমন ইবনে আব্বাস বলেছেন, শুরু তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদুল্লাহ। কাজেই আমাদের এইখানে শুকুরটা করতে হবে, এবং কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিকোয়েন্সটা দিলেন, শাকারতুম ওয়া আমানতুম। যখনই আমরা শুকরিয়া আদায় করব আমরা দেখব যে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক ফেভার করেছেন, আমার এটাকে রিটার্ন করতে হবে থ্রু অ্যাকশন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমানের গেটটা ওপেন করে দিবেন, তখন আমরা এই শুকরিয়ার কারণে আমরা আরও বেশি ইমান পাব, এবং ইমানের কারণে আরও বেশি আমরা শুকর করব, তখন ওই শুকরটা আবার আমাদের ইমানটাকে বৃদ্ধি করবে। এই যে একটা কাইন্ড অফ আ ভার্চুয়াস সার্কেল, ব্যাক অ্যান্ড ফোর্থ বিটুইন শুকর এবং ইমান, এটার রিলেশনশিপটা আল্লাহ এখানে খুব সুন্দরভাবে বললেন যে আমরা যত শুকর করব, লা আজিদান্নাকুম, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গাতে বলেছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, তোমরা যদি শুকর আদায় করো আমি তোমাদেরকে আরও বৃদ্ধি করে দেব, আরও বেশি বেশি দেব। কাজেই বেশি দেওয়ার ভিতরে ইমানটাও বেশি পাবে। ওই জন্য শাকারতুম ওয়া আমানতুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এবং এখানে আল্লাহ বললেন ওয়া কানা আল্লাহু শাকিরান শাকিরান আলিমা, যে যারা আল্লাহকে শুকর দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরও বেশি বেশি দেয়। ওই জন্য এটাই মানে হচ্ছে শাকিরান শাকিরান, যে অল্প একটু হলে আল্লাহ এটাকে শুকর করে। ওই জন্য এই ওয়ার্ডটা দিলেন ফাইল শাকির, যে আমরা অল্প একটু দিই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি দেয়, আজিদান্নাকুম দেয়। কাজে আমরা শুকর করি, এবং কি সুন্দরভাবে আলিমান বললেন যে এটা তোমরা ভেবো না যে আমি শুকর করছি কিন্তু শুকুরটা আল্লাহর কাছে যাচ্ছে না। এই যে কম্বিনেশন অফ শাকির এবং আলিমটা, ওইটাও এটা খুবই ইন্টারেস্টিং। যেমন শুকর এবং ইমানটা মানুষদের ক্ষেত্রে ইন্টারেস্টিং, আল্লাহর ক্ষেত্রে এই দুইটা নামও খুবই ইন্টারেস্টিং, শাকিরান এবং আলিমা। যে কী সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলোকেই একত্র করলেন, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, হেদায়েত দেন। এবং আলহামদুলিল্লাহ এভাবে আমরা একটা নতুন সিজন কমপ্লিট করি এবং একটা নতুন পারা কমপ্লিট করি, এবং আশা করি যে আমরা ইনশাআল্লাহ সিজন নাম্বার 6 এবং পারা নম্বর 6 নম্বর পারা আমরা ইনশাআল্লাহ স্টার্ট করব রমজানের পরে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।